কচুরলতি রান্না করার জন্য প্রথমে দেখো কচুরলতিগুলো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণে জলও দিয়ে নিয়েছি, আর ওর মধ্যে আমি সামান্য একটুখানি নুন ছড়িয়ে দিলাম। কচুরলতিটাকে আমি মিনিট দুয়েক একটুখানি ভাপিয়ে নেবো। একটা পেস্ট আমি তৈরি করে নেবো, তার জন্য দেখো সাদা সর্ষে নিয়ে নিয়েছি আমি 1 টেবিল স্পুন, একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন আর সামান্য একটুখানি হলুদ দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তারপরে আমি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে ওর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে মাখিয়ে নিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে সে তেলের মধ্যে আমি চিংড়িগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। মিনিট খানিক এদিক ওদিক করে একটু ভেজে নেবো, খুব বেশি ভাজার দরকার নেই চিংড়ি মাছ, তাহলে চিংড়ি মাছগুলো একটু শক্ত টাইপের হয়ে যাবে। তো মিনিট খানিক একটুখানি এদিক ওদিক করে উল্টে হালকা করে ভেজে তুলে নেবো। তো চিংড়ি মাছগুলো দেখো আমি ভাজা হয়ে গেছে, এবারে তুলে রেখে দেবো। চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি, এবার চিংড়ি মাছ ভাজা যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে একটুখানি পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নেবো, বেশ ব্রাউন কালার করেই ভেজে নেবো পেঁয়াজটাকে। তো একটু সময় দিয়ে গ্যাসটা হাই করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা দেখো হালকা ভাজা হয়ে এসেছে, তারপরে আমি ওর মধ্যে একটা বড় সাইজের টমেটো কেটে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। টমেটোটুকুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যেও একটুখানি নুন দিয়ে আবার নাড়াচাড়া করে নি, যেহেতু নুন দিয়েছি টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর সেই জন্যেই চাটা টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্যই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি মিনিট খানিকের জন্য গ্যাসটা একদম লো করে। তো দেখো ঢাকা তুললাম আর টমেটোগুলোকে একটুখানি খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি, টমেটোগুলো একদম নরম হয়ে গেছে, তো পেঁয়াজের সাথে যাতে খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য খুন্তি দিয়ে একটুখানি চেপে চেপে দিচ্ছি। আর পেঁয়াজ টাও দেখো আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। তো আর খুব বেশি ভাজার দরকার নেই, কারণ পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর টমেটোটাও নরম হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন রসুনের পেস্ট। তো রসুনের পেস্টটা দিয়ে আমি আবারও এই মশলার সাথে মানে পেঁয়াজ আর টমেটোর সাথে রসুনটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেবো। গ্যাসটা কিন্তু এই সময় মিডিয়ামেই রাখতে হবে, খুব বেশি হাই করলে রসুনটা পুড়ে যেতে পারে, তো সেই জন্য মিডিয়াম রেখেই মশলাটাকে কষিয়ে নিতে হবে মিনিট খানিক সময় নিয়ে। তো দেখো রসুনটা আমার বেশ সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি, এইবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো গুঁড়ো মশলার মধ্যে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আর অন্য কোনো রকম মশলা আমি দেব না, আর এর মধ্যে আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, যেহেতু তেল খুব বেশি নেই মশলাটা কষাতে গিয়ে নিচে পুড়ে যেতে পারে, তো সেই জন্য একটু জল দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেবো। খুব সুন্দর করে দেখো দুবার করে আমি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, গ্যাসটা কিন্তু মিডিয়াম টু হাই রেখেছি নিয়ে। এইবারে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখো খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবারে এর মধ্যে ওই যে আমি ভাপিয়ে রেখেছিলাম কচুরলতিটা, তো ওই ভাপানো কচুরলতিটা কিন্তু দিয়ে দিলাম। কচুরলতিটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করে ফেলিনি, পুরোপুরি সেদ্ধ করলে একটা ল্যাল ল্যালে ব্যাপার চলে আসে, নাল নাল টাইপের হয়ে যায়, তো আমি জাস্ট 1-2 মিনিট একটুখানি ভাপিয়ে নিয়েছি। তো কচুরলতিটা দিয়ে মশলার মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি ওর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো মিনিট দুয়েকের জন্য গ্যাসটা মিডিয়াম রেখে। তো দেখো আমি মিনিট দুয়েক পরে আমি ঢাকাটা তুলে ওর মধ্যে 2 কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম। এইবারে এর মধ্যে আমি সেই সর্ষে যেটা বেটে রেখে দিয়েছিলাম, আমি বেশ পাতলা করেই বেটেছিলাম, তো ওই সর্ষেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটুখানি মিশিয়ে নিচ্ছে। একটু তো হালকা জল জল আছে, তো এই জিনিসটাকে একটুখানি শুকনো করে নিতে হবে, কারণ কচুরলতে কিন্তু বেশি গ্রেভি টেভি থাকে না,
তো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি ওই ভাজা চিংড়িটা দিয়ে দিলাম। ভাজা চিংড়িটা দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নিয়ে এইবারে আমি ঢাকা দিয়ে দেবো আবার 2 মিনিটের জন্য। এই 2 মিনিট পরে দেখো আমি ঢাকা খুলছি, আমার কিন্তু কচুরলতি একদম রেডি হয়ে গেছে। আর বারবার ঢাকা দিয়ে দিয়েই এটা রান্নাটা করতে হবে, তবেই খেতে সুন্দর হবে, এতে তো আলাদা করে কোনো জল পড়ে না। এই রেসিপিটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে, অবশ্যই একবার ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।